ওয়ার্ক পারমিট না দেওয়া ও নামে বেনামে কর বাড়ানো সহ নানা অসহযোগিতায় প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না ভারতের রপ্তানি, বাড়ছে বাণিজ্য ঘাটতি। আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ অর্থনীতিতে। ভ্যাট ফাঁকির অভিযোগে ফেসবুক এজেন্টের বিরুদ্ধে মামলা হলেও পার পেয়ে যাচ্ছে গুগল, ইউটিউব সহ অন্য অনলাইন প্ল্যাটফর্ম। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। ঈদের পর চালের দর লাফিয়ে বাড়লেও ভিন্ন চিত্র ধানের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁয় মন প্রতি 80 টাকা কমেছে দর। অসম বাজার ব্যবস্থায় হতাশ কৃষক। এবং সরবরাহ বাড়লেও রাজধানীতে দাম চড়া ইলিশের, পাইকারি পর্যায়ে কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। ক্রেতার চাহিদার সুযোগ নিচ্ছে আড়তদাররা, অভিযোগ খুচরা বিক্রেতাদের।